Şöyle başlıyor. Birshreshtha Ahmed Batik Kaleci. Artık bunun Batik Kiyatı Cinsel bir şey. Kamakın yolu üstüne Mardin'in bölümünün ötüki Bölüşüne Gafen'in Vali Kiyatı'nın Tabarada Bangladeş'e Ötüklü Mahkuri Çalı Brigadier General Benazir Ahmed AFWC PSC Obişmiş Ötüklü Mrs. Şahlar'a Rose Rimu Amadir Mati İşe Gatsiyem এবারে মাননীয় প্রধান অতিথিকে ব্যাস করিয়ে দিবে প্রতিষ্ঠানের গার্লস এন্ড রোভার ও বিএনপিসির সদস্যবৃন্দ। আজ প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও বর্ডার অফ বাংলাদেশের মাননীয় অতিরিক্ত মহাপরিচালক বেনজির আহমেদ AFWC PSC। এরপরে মাননীয় প্রধান অতিথিকে দূরদর্শন ঘোষণার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যেতে প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোল্লা মেজবাউদ্দিন আহমেদ PhD ও বিমানী সচিব মেজর মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020-এর সমাপন অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারে মাননীয় প্রধান অতিথির কাছে পুরস্কার সহ সামগ্রিক ধরনের অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রার্থনা করছেন প্যারেড কমান্ডার ক্যাডেট সার্জেন্ট নিহাজ খান। প্রধান অতিথি অনুমতি প্রদান করলেন, তাকে আন্তরিক ধন্যবাদ। The Honorable Chief Guest has given his kind consent, thanks to him. প্রধান অতিথিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে প্যারেড কমান্ডার সার্জেন্ট বিনাজ খান। শুধু দর্শক, প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে প্যারেড কমান্ডার সার্জেন্ট বিনাজ খান। এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মাস্তুবা কামাল হাউ। এ দলের হাউস প্লাকার্ড বহন করছে মালিহা তাবাস্য। হাউস পতাকা বহন করছে সৈয়দ মারজুক আহমদ। দোয়া বালক দলের নেতৃত্ব দিচ্ছে আকিফুর রহমান ফারহান এবং বালিকা দলের নেতৃত্ব দিচ্ছে সামিয়া হাসান। প্রতীক রজনীগন্ধা, রং, হলুদ, নীতি, জ্ঞানী শক্তি। এরপরে এগিয়ে আসছে গত বছরের রানার আপ হাউস বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউস। Now we see Birshreshtha Captain Mohammad Jammer House approaching boastfully ahead. Can I
প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর হাউস। এ দলের হাউস রাখা সমান করছে চিন্তাহীনা অপসরা, পতাকাবাহক ফয়সাল রাফি, দলের নেতৃত্ব দিচ্ছে সাদাম আবরার ফায়ার। বালিকা দলের নেতৃত্ব দিচ্ছে মনিকা আচ্ছা। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে এই মুহূর্তে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হাউস। এ হাউসের প্ল্যাকার্ড রয়েছে শাহজাদী আনসার আহমদের হাতে, পতাকা বাহক রিয়াজুল করিম আদিল, দলনেতা সাফওয়ান আহমেদ আরিনাথ এবং দলনেত্রী রিয়া নাজিবা। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হাউস। এই হাউসের প্রতীক গোলাপ, রং সবুজ, নীতি শক্তি শক্তি। শুধুমণ্ডলী এরপরে এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউস। এইমাত্র প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউস। এই হাউসের ডাটা গ্রহণ করছে প্রবাসীরা আত্মার এশা, পতাকাবাহক ফাইক হোসেন এবং দলনেতা হাসিন ইশরাত সন্তরু এবং দলনেত্রী আফিয়া জ্যোতি। শুধু দর্শক, প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউস। প্রধান অতিথি অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউস। এই হাউসের প্রতীক সূর্যমুখী, রং মেরু, নিজে নিজেকে জানো। পদক্ষেপে হেঁটে এসে প্রতিষ্ঠানের ইংলিশ ভাষার কন্টিনজেন্ট এই মুহূর্তে প্রধান অতিথিকে স্যালুট জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে। Next up is English version contingent marching ahead with full confidence. এখানে প্ল্যাকার্ড বহন করছে রাইটার রোল, পতাকা রয়েছে ইমামুল হক সিয়ামের হাতে, দলের কমান্ডার রাজ আহমেদ এবং বালিকা দলের নেতৃত্ব দিচ্ছে আনিকা তাবাসসুম টুটিনি। প্রধান অতিথিকে স্যালুট জানিয়ে অতিথি মঞ্চ অতিক্রম করছে ইংলিশ ভাষার কন্টিনজেন্ট। এরপরে এগিয়ে আসছে ভবিষ্যতের স্বপ্ন আনন্দের প্রতি বলতে পারছি দুটি দল। প্রথমে আসছে বলতে পারছি জুনিয়র দল। Next up, the chamber of future dreams, yellow bird junior contingent. এই মুহূর্তে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি ম্যান্ডেল অতিক্রম করছে বলতে পারছি জুনিয়র দল। এ দলের প্ল্যাটার গ্রহণ করছে কানহা, পতাকা রয়েছে রাইনের হাতে, নেতৃত্ব দিচ্ছে মৌমিতা। এই মুহূর্তে প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে বলতে পারছি সিনিয়র দল অতিথি ম্যান্ডেল অতিক্রম করছে। এ দলের প্ল্যাকার্ড বহন করছে খাদিজা, দলীয় পতাকা বহন করছে তাহিরা এবং দলের কমান্ডার রোজসি।
আত্মপ্রত্যয় পদক্ষেপে এগিয়ে এসে তাদের এই মুহূর্তে প্রধান অতিথিকে স্যালুট জানালো। ভবিষ্যৎ পৃথিবীর জন্য সেবার সংগ্রামের দীক্ষায় দীক্ষিত এ দলের প্রতিটি সদস্য। With confidence, devotion, next up is Cup Scout. এদলের প্ল্যাকার্ড রয়েছে আবিদ রহমানের হাতে, পতাকা বাহক ফারহান রাফিজ খান এবং নেতৃত্বে রয়েছে রাইস নূর আশাহি। দর্শকবৃন্দ, প্রধান অতিথিকে স্যালুট জানিয়ে অতিথি প্যানেল অতিক্রম করছে গার গাই। দলীয় প্ল্যাকার্ড বহন করছে সুমাইয়া ইয়াসমিন, পতাকায় তানজিল আনুর মাইশা, নেতৃত্বে দিচ্ছে জারি তাসমিন ইমু। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি মঞ্চ অতিক্রম করছে গার গাই। After saluting the honorable chief guest, next up is girl guide. পরবর্তী অবস্থানে রয়েছে রেঞ্জার গাই। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি মঞ্চ অতিক্রম করছে রেঞ্জার গাই। দলীয় প্ল্যাকার্ড বহন করছে আলতারা নাবিবা, পতাকায় ওয়াসিকা হক ইমা, নেতৃত্বে দিচ্ছে আঞ্জিতা আলম অর্পা। Honoring the chief guest, ranger guides are coming ahead. পদক্ষেপে চৌকশ ভঙ্গিমায় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বয়স কাউস দল। এ দলের প্ল্যাকার্ড বহন করছে প্যাট্রোল লিডার আরিফ বিনুলিসিন, পতাকায় সামিউল আলম খান, দলের কমান্ডার সিনিয়র প্যাট্রোল লিডার ওয়াসিম রুবান। একই সাথে এগিয়ে আসছে বয় স্কাউট জুনিয়র দল। এ দলের কমান্ডার মাই মাহমুদ প্রধান অতিথিকে অভিবাদন জানাতে অতিথি ব্যান্ডেলের দিকে এগিয়ে আসছে। সাইড বাই সাইড প্রধান অতিথিকে সালাম জানাতে এগিয়ে আসছে গান সিন্দ্র ভট্ট। দলীয় প্ল্যাকার্ড বহন করছে বন্যম রহমান রূপা, পতাকায় ফাতিম আহমেদ ইলমা, নেতৃত্বে রয়েছে আশিক অনিদান্নার কৃষি। By saluting the honorable chief guest, here come the girls in Dover too. Madam, come on up! অতিথিকে অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে গার্লস ইন রোভার। শুধু দর্শক, এগিয়ে আসছে রোভার স্কাউট দল। এ দলের প্ল্যাকার্ড বহন করছে রিফাত খান, পতাকা বহন করছে অর্ণব খান, দলের কমান্ডার মুনতাসির আল মারুফ। This in this case, Rover Scout Group is marching ahead with full of confidence. প্রধান অতিথিকে সালাম জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে রোভার স্কাউট। সুধীবৃন্দ, দীপ্ত তারুণ্য, অসীম সাহস আর অনিতা সম্ভাবনার প্রতি বিএনসিসি। এগিয়ে আসছে বিএনসিসি মহিলা দল। ল্যাকার বাহক ক্যাডেট কর্পোরাল রিয়া সরকার, পতাকায় ক্যাডেট কর্পোরাল আস্তা আস্তার, দলীয় নেতৃত্বে ক্যাডেট সার্জেন্ট তাসিন রাফা। As the symbol of BNMPC, here comes the BNMPC female group. প্রধান অতিথিকে চৌকশ অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে BNMPC মহিলা দল। এবারে রয়েছে BNMPC জুনিয়র মহিলা দল। এ দলের প্ল্যাকার্ড বহন করছে ক্যাডেট নাজিয়া, পতাকায় ক্যাডেট পূজারা সিং, দলনেত্রী ক্যাডেট কর্পোরাল
Sumaya. BNMPC Junior Female Contingent. Hey, Ru. Dikanto. প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে চৌকশ ভঙ্গিতে অতিথি ব্যান্ডেল অতিক্রম করছে বিএনসিসি জুনিয়র মহিলা দল। শুধু কিন্তু এবার এগিয়ে আসছে বিএনসিসি জুনিয়র প্লাটুন এক। এ দলের প্লাটুন গ্রহণ করছে ক্যাডেট ল্যান্স কর্পোরাল শাহরিয়ার রহমান অয়ন, পতাকায় ক্যাডেট কর্পোরাল ইসলাম সাগর ইসলাম, দলীয় নেতৃত্বে রয়েছে ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ হাফিজুল্লাহ হাসান। Ladies and gentlemen, BNMPC Junior Fashion Walk is marching ahead. প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে চৌকশ ভঙ্গিতে অতিথি ব্যান্ডেল অতিক্রম করছে বিএনসিসি জুনিয়র ব্যান্ডেল। শুভবৃন্দ এগিয়ে আসছে বিএনসিসি বালক জুনিয়র দ্বিতীয় দল। এ দলের প্ল্যাকার্ড বহন করছে ক্যাডেট ল্যান্স কর্পোরাল তসমিয়া রহমান আলী, পতাকায় রয়েছে ক্যাডেট ল্যান্স কর্পোরাল আস্তার আবুল আদিবের হাতে, দলীয় নেতৃত্বে রয়েছে ক্যাডেট কর্পোরাল মোহাম্মদ সদমানুর জামান। এখানে দলীয় প্ল্যাকার্ড বহন করছে ক্যাডেট কর্পোরাল ফারজান জাফর। দলীয় নেতৃত্বে রয়েছে ক্যাডেট সার্জেন্ট মেডন মাহমুদ। প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে চৌকশ ভঙ্গিতে অতিথি ব্যান্ডেল অতিক্রম করছে বিএনসিসি ইন্ডিভার্সন প্লাটুন। এবারে এগিয়ে আসছে বিএনসিসি সিনিয়র প্লাটুন। বিএনসিসি সিনিয়র প্লাটুন এই প্লাটুনের ব্যানার বহন করছে ক্যাডেট কর্পোরাল আনিসুর রহমান, পতাকা বহন করছে ক্যাডেট কর্পোরাল সিয়াম চৌধুরী এবং দলের কমান্ডার সার্জেন্ট ওয়াজিদ মোরাদ। প্রধান অতিথিকে চৌকশ অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বিএনপিসি সিনিয়র স্টাফ। এরপরে এগিয়ে আসছে বিশ্ব সীমান্তের শিক্ষার্থীদের একটি দল। The future leaders of our country, the talented children of Birshreshtha Shimanto are now marching ahead. A huge round of applause for them. আজকের শিশু আগামী দিনের নাগরিক। বিশ্ব সীমান্তে শিশুদের মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা, যত্ন মমতার প্রতিষ্ঠিত চেষ্টা করতে দিয়ে একদিন নিশ্চয়ই বেরিয়ে আসবে তাদের সেই সম্ভাবনা, সমাজে তারা উন্মোচন করে সে নতুন জীবনকে। এ দলের প্ল্যাকার্ড বহন করছে মোসাফির বিল্লাহ আলী, পতাকায় রয়েছে আশফাকুর রহমান এবং দলীয় নেতৃত্বে রয়েছে সীমা নাথে। প্রধান অতিথিকে চৌকশ অভিবাদন জানিয়ে অতিথি ব্যান্ডেল অতিক্রম করল বিশ্ব সীমান্ত। এগিয়ে আসছে প্রতিষ্ঠানের বাদক দল। ব্যান্ড মাস্টার মারুফা আহমেদ ইভান নেতৃত্বে বাজনার তালে তালে এগিয়ে আসছে প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দল। Next comes the band crew. To honor this growing ceremony with more essence, harmonious music, band crew is marching ahead. A huge round of applause for them. Hey, John,
আপনাদেরকে সঙ্গে থেকে ভোট করার অপূর্ব ঐকতানে শিক্ষিত অভিবাদন জানিয়ে অতিথি প্যান্ডেল অতিক্রম করছে বাদক দল। আমরা সবাই হাততালি দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করি, যদি আমরা সবাই একটু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি। যোগাযোগ শুরু হয়ে গেল, দেখা যাক এগিয়ে চলেছে চারজন প্রতিনিধি। যেমন কিছু কমন্ত্র গ্রুপ মালিনী শিক্ষিকা শিক্ষামন্ত্রী ডাক্তার যিশুমণি সিরিওয়াল, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল মহিলা অতিথিদের ঘট মাথায় দৌড়। আমরা দেখতে পাচ্ছি একজন অতিথি হাত দিয়ে ধরে ফেলেছে দুইজন অতিথি। আপনাদের পুরো একটি রাউন্ড দিতে হবে সম্মানিত পুরুষ অতিথি। চলছে পুরুষ অতিথিদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। দেখা যাক পড়ে যাচ্ছে, একজন পড়ে গিয়েছে, আবার উঠে দৌড়ানোর চেষ্টা, এগিয়ে আসতেছে, এগিয়ে চলছে। দেখা যাচ্ছে প্রথম কে দ্বিতীয় হয়, শুরু হয়ে যাচ্ছে শিক্ষকদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। শুরু হয়ে গেল, আকর্ষণীয় এগিয়ে চলেছে, দেখা যাক। হ্যাঁ, আমরা দেখতে পেলাম পোস্ট শেষ, মানে 100 মিটার দৌড়টা শুরু হতে হতে শেষ হয়ে যায়। I'm sorry.
বিসমিল্লাহির রহমানির রহিম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020-এর সমাপনী দিবসে উপস্থিত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ AFWC CSC বিশেষ অতিথি মিসেস শাহানুর আফরোজ দিমু বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাগণ ম্যাডামগণ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত অভিভাবকবৃন্দ ও অতিথিবৃন্দ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ও আমার প্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজ পহেলা মার্চ জাতির ইতিহাস ও চেতনায় সমহিমায় ভাস্কর এ মাস। এ মাস মহান স্বাধীনতার মাস, জাতির পিতার জন্মমাস ও জন্ম শতবর্ষ পূর্তির মাস। আমি গভীরভাবে শ্রদ্ধা আর অপরিসীম কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, স্মরণ করছি সেই সব সাহসী মহত্রাণ ব্যক্তিদের যাদের মহান আত্মত্যাগ ও অবদানের জন্য দেশ স্বাধীন হয়েছে। সম্মানিত সুধী, আপনারা জানেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সক্রিয়তায় এ শিক্ষা কার্যক্রম পরিচালনায় নিজস্ব নিয়মকানুন শৃঙ্খলা সহ পাঠ্য কার্যক্রম পরিচালনায় আমরা পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষাদানের সাথে সাথে সপাঠ্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এই কারণে শিক্ষার্থীরা উভয় ক্ষেত্রে মেধা ও প্রতিভার সাক্ষ্য রেখে চলেছে। প্রতিষ্ঠানের এই সাফল্য অর্জিত হয়েছে সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক যত্ন, শিক্ষার্থীদের অধ্যবসায়, অভিভাবকবৃন্দের সহযোগিতা এবং সর্বোপরি গভর্নিং বডির সভাপতি মহোদয়ের সঠিক দিক নির্দেশনার ফলে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সুধী, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের প্রতি লক্ষ্য রেখে আমরা প্রায় সারা বছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি স্থাপন, নেতৃত্বের গুণাবলী অর্জন, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, অন্তরে সাফল্যের শিখরে ওঠার স্পৃহা জাগরণ ইত্যাদি বিষয় বিবেচনা রেখে আমরা এই কার্যক্রমকে পরিচালনা করে থাকি। আজকের এই অনুষ্ঠান সেই কার্যক্রমেরই বৃহৎ পরিসরের একটি নান্দনিক উপস্থাপনা। সুধীবৃন্দ, এ ফ্যামিলি অফ স্পেশাল লার্নিং এই স্লোগানকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ক্যাম্পাসেই দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বর্তমান এ প্রতিষ্ঠান সফলতার পথে এগিয়েছে অনেকটা। আমি আশা করি সকলের সহযোগিতা আর ভালোবাসা পেলে এরা একদিন সুন্দর ও সফল জীবনের অধিকারী হবে। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা মনে রাখবে আগামী দিনের জাতির নেতৃত্ব দেবে তোমরাই, তাই সামনে এগিয়ে যাওয়ার হবে তোমাদের লক্ষ্য, তোমাদের সংকল্প। এই সংকল্প বাস্তবায়নের পূর্ব শর্ত হলো সুস্থ দেহ, সজীব মন, যা খেলাধুলা তথা শারীরিক অনুশীলনের মাধ্যমেই আয়ত্ত করা সম্ভব। তাই জ্ঞান অর্জনের জন্য যেমন তোমাদের নিয়মিত লেখাপড়া করতে হবে, তেমনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ তাদের উদ্দেশ্য বলবো, প্রতিযোগিতায় বিজয় বড় কথা নয়, একটি পরাজয় একটি জয়ের সম্ভাবনা তৈরি করে যা অর্থহীন নয়। আজকের অনুষ্ঠান বিজয়ী ও বিজিত উভয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও দোয়া রইল। সুধীবৃন্দ, আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন প্রতিষ্ঠানের জন্য একটি আনন্দময় দিন। আমার সৌভাগ্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মহোদয় ও বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজির স্যার এবং মিসেস শাহানুর আফরোজ রিমু ম্যাডাম।
তাদের সদয় উপস্থিতি অনুষ্ঠানকে করেছে সার্থক ও সুন্দর। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সম্মানিত অতিথি ও অভিভাবকবৃন্দকে, পিলখানায় অবস্থিত সকল ইউনিট ও ইউনিট অধিনায়ককে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যদের, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারী, যাদের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার ফলে আজকের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সবশেষে আমি আবারও মাননীয় প্রধান অতিথি ও ম্যাডাম তাদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দিত ও অনুপ্রাণিত করেছে, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020-এর সমাপনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত গভর্নিং বডির সম্মানিত সদস্যগণ ও বর্ডগার্ড বাংলাদেশের সদস্যদের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিভিন্ন কলেজের থেকে যারা সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মনোনীত হয়েছেন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপন দিবসের এই উৎসব মুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। শুধু আনন্দই নয়, প্রাণচঞ্চল ছাত্রছাত্রীদের নির্মল আনন্দে যেন আনন্দিত সত্যিকারভাবে সঞ্চারিত হয়েছে। খেলাধুলা একদিকে যেমন দৈহিক সুস্থতার মূল সূত্র, তেমনি তার নির্মল আনন্দের আর সুস্থ দেহ ও মনের অধিকারী একজন শিক্ষিত মানুষ জাতির সবচেয়ে বড় সম্পদ। তাই শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করা অত্যন্ত জরুরি। আজকে আমি প্রথম থেকে শুরু করে অনুষ্ঠানের শেষ পর্যন্ত এই নির্মল স্কুলের স্টুডেন্টদের ডিসপ্লে দেখেছি, প্যারেড দেখেছি, এবং দেখে মনে হয়েছে এই স্কুলের প্রত্যেকটি স্টুডেন্ট ওয়েল গ্রুমড আপ, এবং এর পিছনে সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তারা হচ্ছে স্কুলের শিক্ষকবৃন্দ। আমি তাদের সবার জন্য জোরে একটি করতালি দিতে চাই। শিক্ষার্থীবৃন্দ, খেলায় হাজির আছে থাকবে, পরাজয় নয়, অংশগ্রহণই বড় কথা। আমার চিন্তাভাবনাতে একটু অন্যরকম, খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে জয়লাভের জন্য। সুতরাং ভবিষ্যতে তোমরা যখন খেলবে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, জেতার জন্য খেলবে, তাহলে নিজের মন বড় হয়। আমি একটি ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলাম বেশ কয়েকদিন, 2 বছর। সেখানে আমি আমাদের স্টুডেন্টদেরকে বলতাম, স্কুল বা ক্যাডেট কলেজ কোনো আইনস্টাইন তৈরির জায়গা নয়। স্কুল এবং ক্যাডেট কলেজ কোনো থাকবে লিডার তৈরির জায়গা, যেখানে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব ব্যাপারে শিখবে এবং তার সমসাময়িক যে স্টুডেন্ট আছে তাদেরকে যেন নেতৃত্ব দিতে পারে সেই বিষয়টি নিয়ে কাজ করবে। তো আমি আজকে এই স্টুডেন্টদেরকে, এই নূর কলেজ স্কুল এবং কলেজ স্টুডেন্টদেরকে দেখেছি, গার্লস গাইড দেখেছি, স্কাউটদের দেখেছি, রোভার স্কাউট দেখেছি, কাপ স্কাউট দেখেছি, বিএনসি দেখেছি। আমার মনে হয়েছে যে নূর মোহাম্মদ কলেজ সত্যিকারভাবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছে, যেটাকে বজায় রাখতে হবে এবং এটাকে ধরে রাখতে হবে। যারা অভিভাবক আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র পড়াশোনার জন্য চাপ দেবেন না, তাদেরকে নিজের মতো করে গড়ে উঠতে দিন।
আমি আমার নিজের উদাহরণ নেই, আমি আমার সন্তান আছে ক্লাস টুয়েলভে পড়ে, কদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আমি তাকে বলি তুমি তোমার মতো বড় হও, নিজ দায়িত্ব নিতে শেখো, জোর করে দায়িত্ব নেওয়া শেখানো যায় না, একজন ভালো ব্যক্তিত্ব গড়ে ওঠে। সুতরাং সারাদিন পড়াশোনার জন্য চাপ দিবেন না, ওকে নিজ থেকে বুঝতে হবে যে ওর কতটুকু পড়াশোনা করা দরকার ওর ভালোর জন্য। যেদিন এই ছাত্র নিজ থেকে বুঝতে পারবে যে আমার এতটুকু দরকার, সে দেখবে নিজ থেকে নিজেকে গড়ে তুলছে। জোর করে ভালো মানুষ তৈরি করা যায় না, নিজ থেকে বুঝতে হয়। সুতরাং যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, শুধু পড়াশোনার জন্য চাপ দিবেন না, ওর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর চাপ দেন। লেট হিম বি এ গুড সিঙ্গার, লেট হিম বি এ গুড ফুটবলার, লেট হিম বি এ গুড ক্রিকেটার, নট অনলি এ গুড স্টুডেন্ট। তাকেই দেখবেন ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার মান সম্মান রাখবে ভবিষ্যতের দিনগুলোতে। প্রিয় শুধু ঐতিহ্যবাহী ও স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগ্র থেকে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি এবং খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিয়ে আসছে বলে আমি প্রিন্সিপাল কর্তৃক জানতে পেরেছি। আমি এখানে এটাও খুশি হয়েছি যে 2019 সালে এইচএসসি, এসএসসি এবং সকল পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠান বরাবরের মতো দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে। এবছর জেএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগ থানায় 77 জন এবং পিএসসি পরীক্ষায় 34 জন বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমি সেই সমস্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। 2019 সালের সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ, বুয়েট এবং মেডিকেলে এই প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে এই প্রতিষ্ঠান তার ঐতিহ্যকে সমুন্নত রেখেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় 2019 সালে থানা ও জেলা পর্যায়ে প্রায় সব কিছুতেই এই স্কুলের বা এই কলেজের স্টুডেন্টরা প্রথম স্থানে অধিকার করার গৌরব অর্জন করেছে। আমি জেনে এটাও আনন্দিত হয়েছি যে এডুকেশন এন্টারপ্রেনার সোসাইটি আইডিয়া হান প্রতিযোগিতায় এই ইনস্টিটিউশন বা এই স্কুলটি বা কলেজটি চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ বেতার এবং আন্তর্জাতিক স্কুল এবং কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2020 সালে চূড়ান্ত পর্যায়ে অবস্থান করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাছাড়াও অতি সম্প্রতি আমি যেটা দেখেছিলাম, বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অহনা রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, যা অত প্রতিষ্ঠানের পাশাপাশি বর্ডার বাংলাদেশকেও সম্মানিত করেছে। আপনারা জানেন এখানে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল যুক্ত সীমান্ত, সময় মতো সহযোগিতা পেলে এসব শিশুরাও যে বিশেষ ক্ষেত্রে অত্যন্ত পারদর্শিতা অর্জন করতে পারে তা আমরা সবাই ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি এবং আমরা দেখেছি। আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, আমি জানি ক্রীড়া প্রতিযোগিতার সামগ্রিক আয়োজনকে এত সুন্দর ও সুশৃঙ্খল আর মনোজ্ঞ করে তোলার জন্য আপনারা অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সুস্থ পরিচালনা ও সুন্দর চিন্তা আর নিরলস পরিশ্রম অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতাকে সর্বতভাবে সফল ও আনন্দময় করে তুলেছে, এই জন্য আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের সুনাম আজ দেশব্যাপে ছড়িয়ে পড়েছে। আমি প্রত্যাশা করি দিন দিন এই প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পায়। অনুষ্ঠানে যারা এর পিছনে কাজ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আমি প্রিন্সিপালের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এত কষ্ট করার পরে স্টুডেন্টরা কালকে ছুটি চায়। আমি কালকের দিনটি ছুটি ঘোষণা করছি। সবাই আনন্দ দিন কাটাও, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। We are highly inspired by the motivational speech of our honorable chief guest for the upcoming future. We convey our heartiest thanks to him. Shudhir Vedar, Shishwai Gano, Birshreshtha Noor, Mohammad, Tambik College, Parshi, Kiratan, Jimta,